আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রত্যেকদিন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখেন, তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়েছি। ইনশাল্লাহ আপনারা ভিডিওর নাটানি সম্পূর্ণ দেখলে আপনারা এই বাড়িটির সম্পর্কে সঠিক ধারণা বা একটি আইডিয়া পেয়ে যাবেন। তো আমাদের এই বাড়িটিতে এখন পর্যন্ত কতটা খরচ হয়েছে এবং আমাদের বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে, পুরোপুরি কমপ্লিট করতে কতটা খরচ হবে, এ টু জেড সব কিছু আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো এবং আমাদের বাড়িটির ড্রয়িং প্ল্যান কীভাবে করা হয়েছে, ভিতরে বাইরে কীভাবে রাখা হয়েছে, সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, আমাদের এই বাড়িটিতে একটি স্পেশালভাবে একটি ছাদের মধ্যে ছোট কবুতরের খোফ বা ঘর তৈরি করা হয়েছে সিমেন্ট বালু দিয়ে। তো আপনারা ভিডিওটির নাটানি সম্পূর্ণ দেখলে আপনারা, আমি আশা করি যে আপনারা আগে কখনো এরকম কবুতরের ঘর বা খোফ দেখেননি, তো আপনারা ভিডিওটির নাটানি সম্পূর্ণ দেখলে আপনারা এই বাড়িটির কীভাবে কী রাখা হয়েছে বা আমাদের এই ছাদের মধ্যে যে কবুতরের ঘরটা আমরা খোপটা করেছি তা আপনারা দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হবে। আপনারা যারা কবুতর পছন্দ করেন, ভালোবাসেন, তারা চাইলে আপনাদের বাড়ির মধ্যে দিয়ে আপনারা এরকম একটি কবুতরের ঘর বা খোপ করে নিতে পারেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক, তারপর আমরা প্রথমে ড্রয়িংটা দেখব। ড্রয়িংটা দেখে এসে আমরা তারপরে বিস্তারিত আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। ড্রয়িংটি বুঝে নিতে পারলে আপনারা মোটামুটি অনেক কিছু শিখতে পারবেন। তো আমাদের বাড়িটির দৈর্ঘ্য দেওয়া হয়েছে 33 ফিট 2 ইঞ্চি এবং প্রস্থ দেওয়া হয়েছে 33 ফিট 2 ইঞ্চি। টোটালি 1102.24 স্কোয়ার ফিটের মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে আরও অল্প জায়গার মধ্যে আপনাদের বাড়িটি সম্পূর্ণ করে নিতে পারেন। তো আমাদের বাড়িটিতে মোট 4টি বেডরুম ব্যবহার করা হয়েছে, 1টি মাস্টার বেডরুম এবং 3টি কমন বেডরুম। তো মাস্টার বেডরুমটার সাইজ রাখা হয়েছে 11 ফিট বাই 12 ফিট 6 ইঞ্চি এবং সামনের দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 11 ফিট বাই 13 ফিট 1টি এবং আরেকটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 11 ফিট বাই 12 ফিট 6 ইঞ্চি করে এবং আমাদের পিছনের বেডরুমটার সাইজ রাখা হয়েছে 11 ফিট বাই 13 ফিট করে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি অনেক সুন্দর একটি ফোস্টার ডিজাইন রাখা হয়েছে। ফোস্টার ডিজাইনটা সাইজ রাখা হয়েছে 5 ফিট বাই 5 ফিট 10 ইঞ্চি করে এবং আমাদের সিঁড়ি রুমটার সাইজ রাখা হয়েছে 6 ফিট 6 ইঞ্চি বাই 11 ফিট 5 ইঞ্চি করে। তারপর আমাদের ড্রয়িং রুমটার সাইজ রাখা হয়েছে 9 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট 6 ইঞ্চি। আমাদের ডাইনিং রুমটার সাইজ রাখা হয়েছে 9 ফিট 6 ইঞ্চি বাই 14 ফিট করে। তারপরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কিচেন রাখা হয়েছে। কিচেনের সাইজটা রাখা হয়েছে 6 ফিট 1 ইঞ্চি বাই 5 ফিট এবং আমাদের দুটি টয়লেট রাখা হয়েছে। টয়লেটগুলোর সাইজ রাখা হয়েছে 4 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট 1টি এবং আরেকটি টয়লেটের সাইজ রাখা হয়েছে 7 ফিট 3 ইঞ্চি বাই 5 ফিট 6 ইঞ্চি করে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে মোট 16টি কলম দিয়ে পুরো বাড়িটি করা হয়েছে। তো 16টি কলমের মধ্যে আমাদের পুরো বাড়িটি করা হয়েছে। তো কলমগুলো কোন জায়গায় ব্যবহার করা হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো বন্ধুরা, আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন সরাসরি দেখে আসি কীভাবে কী রাখা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আমি আগে থেকে আপনার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, আজকে আমার ভয়েসটি এত বেশি ভালো হয়নি, কারণ আমার ভয়েসে আজকে প্রচুর নয়েজ। তো আমি আসলে চেষ্টা করেছি আপনাদেরকে ভালো করে ভয়েস করে উপহার দিতে, তো আজকে আমার ভয়েসগুলো ভালো হয়নি, সেই জন্য আমি আগে থেকেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই বাড়িটি আমাদের কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং আমাদের বাড়িটিতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং আমাদের বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে সব কিছুই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করি। বাড়ির ভিতরে প্রবেশ করে আমরা দেখি যে কীভাবে কী রাখা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির ভিতরে প্রবেশ করতেই একটি রুম, এই রুমটার সাইজ অবশ্যই আপনারা দেখেছেন। তো আমাদের এই রুমটিতে অনেক সুন্দর করে প্লাস্টার করা হয়েছে, অনেক সুন্দর করে উপরে ওয়ালে একটি ডিজাইন করা হয়েছে যেখানে ফ্যান রাখা হবে। তো আমাদের বাড়িটিতে যখন রং এবং আমাদের একটু জানালার গ্রিল থেকে শুরু করে যখনই সব কিছু কমপ্লিট হয়ে যাবে, তো আমি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমাদের বাড়িটি কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে। তো বন্ধুরা, আমি আর ভিডিওটি বেশি লম্বা করব না, আর মাত্র 3 থেকে 4 মিনিট আপনারা তথ্য সহকারে দেখলে আপনারা এই বাড়িটির উপরে একটি আইডিয়া বা ধারণা পেয়ে যাবেন। তো আমাদের এই বাড়িটিতে মোট 16টি কলমের নিচে 16টি বেজ ঢালাই করা হয়েছে। তো বেজগুলোর সাইজ রাখা হয়েছে 10 ফিট বাই 15 ফিট করে 4টি এবং 10 ফিট বাই 10 ফিট করে 12টি, মোট 16টি বেজ ঢালাই করা হয়েছে। তো আমাদের কলম ভীমের ঢালাই করা, আমাদের ভীমের সাইজটা রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি এবং আমাদের কলমের সাইজটা রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের এই রুমটিতে একটি শেলফ বা তাক ব্যবহার করা হয়েছে ভিতরের রুম। তো আপনারা চাইলে আপনাদের ভিতরের রুমের শেলফ বা তাক ব্যবহার করতে পারেন।
তো বন্ধুরা, এটি হচ্ছে আউটডোর একটি প্রবেশপথ রাখা হয়েছে আমাদের বাড়িটিতে। তা আপনারা চাইলে আপনাদের বাড়িতে এরকম শেলফ বা তাক ব্যবহার করে নিতে পারেন, তো যাতে করে বাইরে অনেক জিনিসপত্র রাখা যায়। তো আমাদের কলবের মধ্যে মোট 6টি রড ব্যবহার করা হয়েছে, 12 মিমি রড 4টি এবং 16 মিমি রড 2টি, মোট 6টি রড ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি কলমে। তাই দেখতে পাচ্ছেন আরেকটি রুম, এই রুমটার সাইজ আপনারা দেখেছেন, এই রুমটার মধ্যে আমরা একটি শেলফ বা তাক ব্যবহার করেছি। তো আপনারাও চাইলে আপনাদের বাড়ির মধ্যে খুব সুন্দর করে শেলফ বা তাক ব্যবহার করে নিতে পারেন। তো বন্ধুরা, আমাদের বাড়িতে খুব অল্প খরচের মধ্যে পুরো বাড়িটি কমপ্লিট করা হবে, তো আমি আপনাদেরকে খরচ সহ বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। আর আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই, আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে এটি বাড়ি করবেন ভাবছেন, তারা অবশ্যই আপনাদের বাড়ির ড্রয়িং কাজগুলো করিয়ে নেবেন দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা বা দক্ষ কন্ট্রাক্টর দ্বারা। তাতে করে আপনাদের দুটি উপকার হবে, একটি হচ্ছে আপনাদের বাড়ির সৌন্দর্যটা নষ্ট হবে না, আরেকটি হচ্ছে আপনাদের বাড়ির খরচের হিসাব 19-20 হলেও আপনারা একটা অ্যাকুরেট খরচের হিসাব পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা ড্রয়িং ইঞ্জিনে কাজ করে থাকি, আপনারা চাইলে আমাদেরকে দিয়েও আপনাদের বাড়ির ড্রয়িং ইঞ্জিনে কাজগুলো করাতে পারেন। আমরা সারা বাংলাদেশের যে কোনো স্থানে অ্যাসে পরিবহন সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনাদের ড্রয়িংগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে হাতে হাত ড্রয়িংগুলো সংগ্রহ করে নিতে পারেন, অথবা ইমেলের মাধ্যমেও নিতে পারেন। তো বন্ধুরা, আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জানালাগুলোর সাইজ রাখা হয়েছে 7 ফিট বা 4 ফিট বাই 4.5 ফিট, এবং আমাদের দরজাগুলোর সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 3 ফিট করে। তা আপনারা দেখতে পাচ্ছেন এই জানালাগুলো আপনারা যদি কিনতে চান তাহলে আপনার কাছ থেকে দাম দেবে 4 থেকে 4.5 হাজার টাকা, এবং আপনারা যদি দরজাগুলো কিনতে যান তাহলে আপনারা যদি স্টিলের দরজা কিনতে যান তাহলে আপনাদের কাছ থেকে দাম নেবে 5 থেকে 6 হাজার টাকার মধ্যে আপনারা স্টিলের দরজাগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা যদি বাড়ি সংক্রান্ত কোনো ভিডিও দেখতে চান বা কোন বিষয়ে ভিডিও দেখতে চান, এরকম আন্ডার কনস্ট্রাকশন বাড়ির ভিডিও দেখতে চান নাকি আপনাদের পুরোপুরি কমপ্লিট বাড়ির ভিডিও দেখতে চান, আমাদেরকে এই কমেন্ট করে বা আমাদেরকে বলতে পারেন, জানাতে পারেন। তো আমরা আপনাদের কমেন্টের ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি না টানতে সম্পূর্ণ দেখলে আমাদের ছাদের উপরে অনেক সুন্দর করে একটি কবুতরের খোপ বা ঘর তৈরি করা হয়েছে, যেটা আসলে আপনারা অনেকে হয়তো বা দেখেননি, আগে কখনও দেখেননি। তো আপনারা ভিডিওটি না টানতে সম্পূর্ণ দেখলে আমি আপনাদেরকে সেই কবুতরের খোপটি দেখানোর চেষ্টা করব, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ছাদের উপরের কবুতরের খোপটি, যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তা আপনারাও চাইলে আপনারা মিস্ত্রি বাড়ি আপনাদের বাড়ির এরকম সুন্দর করে ছাদের মধ্যে এইরকম সুন্দর করে কবুতরের খোপ করে নিতে পারেন বা এরকম ডিজাইন করে নিতে পারেন, তাতে করে আপনার বাড়ির সৌন্দর্যটা বেড়ে যাবে, কোনো আলাদা করে ফোস্টের ডিজাইন করতে হবে না। তো অনেকে মনে করে যে ডিজাইন করতে অনেক টাকা খরচ হয়, আসলে ডিজাইন করতে বেশি টাকা খরচ হয় না, ডিজাইন করলে আপনাদের বাড়ির সৌন্দর্যটা বেড়ে যায়, কয়েকগুণ ডিজাইন সৌন্দর্যটা বেড়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের বাড়িতে খুব সুন্দর করে ড্রয়িং ডিজাইনটি করে নিতে। তো বন্ধুরা, এখন পর্যন্ত আমাদের বাড়িটিতে খরচ হয়েছে 13 লক্ষ টাকা। 13 লক্ষ টাকার মধ্যে আমরা একতলা ফাউন্ডেশন দিয়ে টাইসের ইলেকট্রিশিয়ান ছাড়া আমরা এতটুকু করতে পেরেছি। আশা করছি আমরা আরও 3 থেকে 4 লক্ষ টাকা হলে আমরা আমাদের বাড়িটির রং, টাইস, ইলেকট্রিশিয়ান সহ থাইয়ের কাজ আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। তো বন্ধুরা, আপনারাও চাইলে আপনাদের বাড়িটি এরকম করে একতলা ফাউন্ডেশন দিয়ে সেম ডিজাইন করলে আপনারা 14 থেকে 16 লক্ষ টাকার মধ্যে আপনারা পুরোপুরি কমপ্লিট করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, যদি কোনো টপিক মিস করে থাকি তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন ড্রয়িং ডিজাইনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর আপনারা কোন বিষয়ে কীভাবে কী সে বাড়ির সংক্রান্ত যে কোনো বিষয়ে ভিডিও দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্টের ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে ভিডিও পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।